পূজোতে আমি কি কি শাড়ি নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওতে আমি আমার মেয়েদের আর ছেলের জন্য কি কি নিয়েছি সেটা শেয়ার করেছি, আজকে আমি কি কি শাড়ি নিয়েছি সেগুলো শেয়ার করব, ঠিক আছে? তো তোমরা যারা আমার ভিডিওতে নতুন এই ভিজিট করলে, আমার চ্যানেলে এই নতুন ভিজিট করলে, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে তারপরে কিন্তু তোমরা ভিডিওটা দেখা স্টার্ট করো, ঠিক আছে? আর ভিডিও শেষে, ভিডিও দেখার পরে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে তোমরা কে কি নিলে, ঠিক আছে? আর সত্যি কথা বলতে কি, বিয়ের আগেতে তো একটা জামা কাপড় হলেই এত আনন্দ লাগতো, এত আনন্দ লাগতো, মানে বলে বোঝাবার মতো নয়। কিন্তু এখন এখন যদি চারটে কি পাঁচটা কি দশটাও শাড়ি যদি হয়ে যায় না, সেই খুশিটা কিন্তু পাওয়া যায় না, জানি না কেন। এটা কি তোমাদের সাথেও হয় কমেন্ট করে অবশ্যই বলবে, ঠিক আছে? তো চলো বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে বলে দিই, আমার হাজব্যান্ড যে এই কিছুদিন আগে কলকাতায় গিয়েছিল, তো আমার জন্য তাঁতের শাড়ি অনেকগুলো নিয়ে এসেছে, প্লাস আমি এখান থেকেও শাড়ি কিনেছি। আর যেহেতু একদম নতুন শাড়ি, সেগুলো পুজো হিসেবেই নিয়ে এসে দিয়েছে, তো সেই জন্য বলতেই পারো যে পুজোর জন্যই শাড়িগুলো নেওয়া, ঠিক আছে? তো তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। প্রথমেই তোমাদেরকে দেখাই, হ্যাঁ, আর একটা শাড়ি আমি যখন কলকাতায় গিয়েছিলাম তখন নিয়েছিলাম, পুজোর জন্যই পরবো বলে নিয়ে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা সরস্বতী পুজোয় পরে ফেলেছিলাম, একবারই পরেছিলাম, সেটাও কিন্তু পুজোর এতেই আমি কাউন্ট করছি, ঠিক আছে? তো ওই শাড়িটা দিয়েই আগে স্টার্ট করছি। তো সেটা হলো এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, আমি যখন গিয়েছিলাম বাড়িতে তখনই ওই পুজোতে পরবো বলে, কেননা দিনের বেলাতে, মানে দুর্গাপুজো দিনের বেলাতে তাঁতের শাড়িটা পরতেই বেশি ভালো লাগে, আর রাত্রে একটু হেভি শাড়ি, একটু মানে ডিজাইন করা শাড়ি এইরকম পরতে ভালো লাগে আর কি। তো এই যে এটা অরেঞ্জ কালারের, আর এবারে তো প্রথম দিনকেই অরেঞ্জ পরেছে, অরেঞ্জ কালারের শাড়ি এটা, এই যে দেখতে পাচ্ছ পুরো কাজ করা, এই দেখো ভিতরটা এরকম, শাড়িটা তো সরস্বতী পূজায় পরে ফেলেছিলাম, বাট ব্লু কালারের ব্লাউজ দিয়ে পরেছিলাম, দারুণ লাগছিল। আর এই শাড়িটা সত্যি, এইরকম শাড়িগুলো খুব ভালো লাগে, আগে আগে আমি পরতে পারতাম না অতটা, এইরকম পরতে পারতাম মানে ক্যারি করতে পারতাম না এরকম তাঁতের শাড়ি, তো সেই জন্য একটু কমই কিনে দিত আমাকে। তো এখন তো ভালোও লাগে, আর পুজো মানেই তাঁতের শাড়ি পরবো না বাঙালি হয়ে সেটা কখনো হয়, তো সেই জন্য আমি চেষ্টা করি দিনের বেলাতে এই তাঁতের শাড়িগুলো পরার জন্য, ঠিক আছে? এটা হলো একটা, তারপরে দেখাই একটা পিঙ্ক কালারের, এই দেখো আর এই তাঁতের শাড়িগুলো কিন্তু ওই যখন যাওয়া হয় তখনই নিয়ে চলে আসা হয়, কেননা এই সময় এখান থেকে কিনতে গেলে অনেক দাম পড়ে যাবে, তো সেই জন্য। আর এই যে দেখো এটা অর্ধেক অর্ধেক, এই যে অর্ধেকটা এইরকম কাজ আর অর্ধেকটা এইরকম, এটা আঁচলটা দেখতে পাচ্ছ, মানে এই মেঝেটা হচ্ছে এই রকম কালার আর এরকম মানে প্রিন্ট, আর আঁচলটা হচ্ছে এই রকম, এই শাড়িটাও কিন্তু সব কিন্তু তোমাদেরকে বলে দিই, এইগুলো সব শাড়িগুলোই কিন্তু 1500 টাকার মধ্যে, এবার কম বেশি আছে মানে 1500 টাকার ওপরে নেই, এই যে শাড়িগুলো তাঁতের শাড়িগুলো আমি দেখাচ্ছি সব কটাই কিন্তু 1500 ওইরকম আর কি, এবার কোনোটা কম কোনোটা বেশি। আর কোন শাড়িটা ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই শাড়ি ভাঁজ করাতে আমি একদমই মানে কি বলবো, এই তাঁতের শাড়ি বিশেষ করে
হয়ে গেছে ভাজ। এই হয়ে গেল দুটো, আর একটা এটাও হলো, এই যে ইয়েলোর মধ্যে। আমার তো এইবারে ইয়েলো আর রেড, ইয়েলো রেড, ইয়েলো রেড, সব ইয়েলো রেড, ইয়েলো রেড এরকমই হয়েছে। এটা আমি খুলে দেখাচ্ছি, কিন্তু ইয়েলো হলো, এই ইয়েলো গুলো আলাদা, বাকি আমার কাছে ইয়েলো কালারের শাড়ি আছে সেটা আলাদা। পুরো শাড়িটা কাজ করা, পুরো শাড়িটা কাজ করা, আর আমাকে এইরকম ধাগার কাজ করা শাড়ি বেশি পছন্দ হয়, বেশি পছন্দ আর কি। এরকম সুতোর যে কাজ করা থাকে এই শাড়িগুলো আমার খুব ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ পুরো কাজ করা, পুরোটা খুললে না আর ভাঁজ করতে পারবো না, সেই জন্য পুরোটা খুলতে ভয়ও লাগছে। এই যে দেখো পুরো পুরো দেখতে পাচ্ছ, পুরো কাজ করা একদম। এটা আঁচল, এটা মনে হয় আঁচল, হ্যাঁ এটা এটা আঁচল। তোমাদেরকে ব্যাক ক্যামেরাতেও দেখাচ্ছি, ঠিক আছে? ভাঁজ করতে পেরে গেছি, এবারে আমার হাজবেন্ড নিজে পছন্দ করে কলকাতা থেকে মানে শাড়ি নিয়ে এসে দিয়েছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা হলো ওর একদম ওর নিজস্ব পছন্দ মতো কিনে নিয়ে এসেছে, ওগুলো তো আমি পছন্দ করেছিলাম বাট এটা ও পছন্দ করেছে। এই যে দেখতে পাচ্ছ মা দুর্গা, এই যে মা দুর্গা আমার শাড়িতে। শাড়িগুলো দেখতে সুন্দর, দেখতে সুন্দর লাগলে কি হবে কি বলতো, যে শাড়িটা পরে না বাই চান্স এই পাটা লেগে গেলে, এ লেগে গেলে না একটু কেমন কেমনই লাগে, তাই না? এরকম এই ভগবানের ডিজাইন করা শাড়ি বা ড্রেস পরতে একটু কেমনই লাগে। তো যাই বা হোক শাড়িটা কিন্তু খুব সুন্দর। এই যে দেখো এটা হলো আঁচল, এটা আঁচল, আর পুরো মেঝেটা হচ্ছে এই রকম কাজ করা। দারুণ কিন্তু শাড়িটা, বাবা এই ম্যাচিং এ আমার হাজবেন্ড ওর জন্য একটা পাঞ্জাবি নিয়ে এসেছে। ম্যাচিং কালারটা একটু ডিফারেন্স বাট তবুও চলবে। এই যে এই হয়ে গেল কলকাতা থেকে যেগুলো নিয়ে এসেছে সেইগুলো। এবার এখান থেকে যে শাড়ি নিয়েছি সেটা দেখাচ্ছি। এ বললাম না এবারে আমার শুধু হলুদ আর রেড, রেড আর ইয়েলো, রেড আর ইয়েলো। এই যে এটা বাঁধনি প্রিন্টের ওপর নিয়েছি,
এগুলোকে বাঁধনি শাড়ি বলে। তো আমি যদিও শাড়ির নাম খুব একটা জানি না, ঠিক আছে, যেগুলো যেগুলো জানি সেগুলো সেগুলো তোমাদেরকে বলবো। এই যে এটা, রেড আর এই যে ইয়েলো, রেড আর ইয়েলো, রেড আর ইয়েলো। আর এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ তো মনে হচ্ছে পুজোর আগে আর বানানো হবে না, ওই আমার কাছে রেড কালারের ব্লাউজ আছে, ওগুলোই পরে অ্যাডজাস্ট করে হয়ে যাবে। তো ব্লাউজ পরেই বানাবো, না হলে নাও বানাবো, কেননা এখন তো সব রেডিমেড কিনে নেওয়া হচ্ছে, তো সেই জন্য বানাতেও পারি নাও পারি। আর আরেকটা নিয়েছি এই যে, এটা একটু দামি শাড়ি, প্রথমে ব্লাউজটা দেখাই, ঠিক আছে। এই যে দেখো, এটা কি শাড়ি বলে আমি জানি না, বাট এটা একদম নেটও নয় আর একদম ওই সিল্কও নয়, ঠিক আছে। দেখতে পাচ্ছ, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, এটাকে কি বলে আমিও তাও সেটাও জানি না, ওই নেট বলতে পারো, একদম সেই সফট সফট নেট যেগুলো হয় না, তো সেই টাইপের। আর এই যে পাড়গুলো, পাড়টা দেখতে পাচ্ছ কত সুন্দর পাড়টা, দেখো একটা পার্পল কালার ছিল আর এই এই কালারটা। পার্পলটা আমাকে অতটা ভালো লাগবে না বলে পার্পলটা নিলাম না, তো এটা নিয়েছি। তার সাথে এই যে ম্যাচিং সায়া। তো এই শাড়িটা সব কটা শাড়ির থেকে এই শাড়িটা একটু দামি শাড়ি, তাও ওই যে বললাম ওই শাড়িগুলো তো 1,500 টাকার মধ্যে, এটা ওই 2,000 টাকা মতো, কিছু কম, মানে ওই 50-60 টাকা কম, 2,000 টাকা। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে বলতে ভুলো না, ঠিক আছে। আর কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লাগলো তোমাদের সেটাও কিন্তু কমেন্ট করে বলবে। তাহলে আমার পুজোর কটা শাড়ি হলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, হ্যাঁ আর একটা আছে, যদিও ওটা আমার মেয়ের, বাট আমি পরবো, মানে মেয়ে অর্ডার করেছিল ওর পছন্দ মতো, তো দেখাচ্ছি দাঁড়াও। এই যে এক শাড়ি হয়ে গেছে, এই যে হোয়াইট কালারের, এটা যদিও মিনি ব্লগসে গেছে, তোমরা দেখে নিও একটু। এই যে শাড়িটা দেখো, এই যে গোল্ডেন পার্টটা, শাড়িটা কিন্তু দারুণ শাড়ি, এটা অনলাইন থেকে অর্ডার করেছিল আমার বড় মেয়ে, বাট শাড়িটা কিন্তু খুব সুন্দর এসেছে। অনলাইন মানে ভাবছিলাম যে কিরকম আসবে কিরকম আসবে, সত্যি করেই যেমন মানে দেখতে লাগছিল সেই রকমই, কোয়ালিটিটাও খুব সুন্দর, একদম সফট। তাহলে হলো এখানে আছে 6টা আর এই একটা 7টা, এই হলো আমার পূজোর শাড়ি। এর মধ্যে তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগলো আর আমাকে পরে কোনটা সব থেকে বেশি ভালো লাগবে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে, ঠিক আছে। এই যে
দেখো আর কোনটা কোন দিনকে পড়ব এখনো ডিসাইড করিনি, যদিও এগুলো সব দিনের বেলাতেই পড়ব, বললাম না দিনের বেলাতে একটু তাঁতের শাড়ি না পড়লে হয়, তো দিনের বেলাতেই পড়ব। কোন দিনকে কোন শাড়িটা পড়ব জানি না। আর এই যে সিনথেটিক শাড়িগুলো এইগুলো হচ্ছে রাত্রিবেলা পড়ব, ঠিক আছে। আর পুরনো শাড়ি, আগের বছরের শাড়িও আছে, আগের বছরের শাড়িও পড়ব। কোন দিন কোনটা পড়ব এখনো কিচ্ছু বললাম না, এখনো কিচ্ছু ডিসাইড করিনি আমি, কেননা আগেরবারের পুজোর শাড়িগুলো বেশি আমি পরিনি, একবার দুবার করেই পরেছিলাম, তো সেই জন্য। তো এই হলো আমার পুজোর মার্কেটিং। তোমরা কে কি শাড়ি নিলে আমাকে কমেন্ট করে বলতে ভুলো না। আর সত্যি কথা বলতে কি, আমি খুব দামি শাড়ি আমাকে কিনতে ভালো লাগে না, বলতে কিনতে ইচ্ছা তো করে, মনে হয় একটা শাড়িতেই অনেক টাকা দিয়ে একটা শাড়ি কিনবো, তা থেকে বরঞ্চ দু তিনটে শাড়ি পরবো এটাই মনে হয় আর কি। আর ভালো শাড়ি নিতে গেলে তো দাম তো আছেই, দেখা যাক কোনোদিনও যদি সম্ভব হয় দামি শাড়ি নেবো। যেমন কলকাতায় সুন্দর সুন্দর, যে শাড়ির নাম জানি না কিন্তু ওই শাড়িগুলো আমাকে খুব ভালো লাগে, যেগুলো 5,000, 6,000, 7,000, 8,000 এইরকম দাম শাড়িগুলো, ওই রকম অত দামের শাড়ি আমি কোনোদিনও পরিনি। ইচ্ছা আছে কোনোদিনও যদি সেরকম সুযোগ হয় অবশ্যই একটা দুটো পরার ইচ্ছা আছে। আর এমনিতেই শাড়ি তো কম পরি, তো সেই জন্য বেশি দাম দিয়ে শাড়ি কিনতে ইচ্ছা করে না, বাট আবার সুন্দর জিনিস পরতে গেলে একটু তো দাম দিতেই হবে, তাই না? যাই হোক, ওই যে বললাম এতগুলো শাড়ি পেয়ে আনন্দ তো লাগছে, কিন্তু সেই যে বিয়ের আগের যে একটা জামার কাপড়ের যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু এর মধ্যে নেই, জানি না কেন। তোমাদের কি এটা মনে হয় আমাকে অবশ্যই বলবে তোমরা, ঠিক আছে। তো চলো আর ভিডিওটা বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে দেবে নতুন ভিডিও পাওয়ার জন্য। আর বললাম না তোমরা কে কি শাড়ি নিলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর এখনো আমার হাজবেন্ডের বাকি আছে, হাজবেন্ডের কিনে নিয়ে আসার পরে তোমাদেরকে আবার ডিটেইলসে শেয়ার করব। একটা শুধু ওই যে পাঞ্জাবি কিনেছিলাম এই আমার সাথে, একটা এই যে পাঞ্জাবিটা নিয়ে এসেছিল বলে এটা দেখালাম, বাকি এখনো হাজবেন্ডের কিনতে বাকি আছে, ওরটা কেনা হয়ে গেলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, ঠিক আছে। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই, লাভ ইউ অল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোতে অনেক 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 আনন্দ করো, ঠিক আছে। বাঙালিদের বড় পুজো বলে কথা, তাই না? মন খারাপ করে থাকলে চলবে, যতই মন খারাপ হোক, যাই হোক, টেনশন থাক, যাই থাক, সব কিছু এখানে লুকিয়ে রেখে মুখের মধ্যে স্মাইল নিয়ে পুজোতে সবাই আনন্দ করো, ঠিক আছে। তো চলো আজকের মতো, টাটা বাই।